নিকোলাস টেসলার একটা কথা আমার খুব মানে মাইন্ডে ফ্রম দ্য ভেরি বিগিনিং, যখন আমার আইডিয়া দেখছি তখন আমার মাইন্ডে এটা ফ্লেকচার করতো, সেটা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য মিস্ট্রি অফ দ্য ইউনিভার্স ইউ হ্যাভ টু থিঙ্ক ইন টার্মস অফ ভাইব্রেশন এনার্জি অ্যান্ড ফ্রিকোয়েন্সি। সো আমরা সবাই এখানে বসে আছি, আসলে সবাই আমরা কি চাই? আমরা সাকসেসফুল হতে চাই, আমরা বড় হতে চাই, আসলে আমরা কি চাই? যে কোনো কিছুই আসলে এটার পিছনের যে অংশটা সেটা হচ্ছে প্লেজার। আমরা আসলে চাই সুখী হইতে, আমরা আসলে চাই প্লেজার পাইতে, আমরা দুঃখ চাই না। এটাই আমাদের কমন বৈশিষ্ট্য, সবসময় আমরা এটা চাই। সো আমার মতে লাইফে যদি আমরা আসলে কিছু পাইতে চাই, হ্যাঁ সবাই আমরা চাই, সেটা আমরা ইঞ্জিনিয়ার হোক বা যে যেই প্রফেশনে আসি না কেন, আমরা সবাই চাই লাইফে প্লেজার পাইতে। কিন্তু প্লেজার, অনলি প্লেজার ইজ নট পসিবল। সো এইখানে আমার যে অ্যানালাইসিসটা আমি পাইছি সেটা হচ্ছে মনের ঘরে সুখ আসে বা দুঃখ আসে। সো যখন সুখ আসে আমি বলি যে আমি সুখী হয়ে গেছি, আমি দুঃখিত হয়ে গেছি, কিন্তু আমি আসলে সুখী বা দুঃখিত হইতে পারি না, আমি শুধু পারি একজন অবজারভার হইতে। আমি সাক্ষী হইতে পারি, জিনিসটা দেখতে পারি, কিন্তু আমি নিজে সুখী বা দুঃখী হইতে পারি না, কারণ সুখ বা দুঃখ একটা সেপারেট বিষয়, আমি সেপারেট বিষয়। তো আমার মনের ঘরে যখন ফিয়ার আসে, যখন হচ্ছে ভয় পাই, বা যখন আমাদের নতুন কোনো সিচুয়েশনে গিয়ে আমরা অ্যাবনর্মালিটি ফেস করতেছি, ট্রমা ফেস করতেছি, বা হচ্ছে শাইনেস ফেস করতেছি, আমি আমার তরফ থেকে আমি সবসময় সেপারেট হয়ে যাই। আমার মনে হয় যে আমার ভিতরের যে ফিলিংসটা ওইটা আমি না, ওইটা আমি না, আমি অবজারভার, আমি একজন দর্শক, আমি ওইটাকে দূর থেকে দেখতে পারি, আমি ওইটাকে দূর থেকে দেখতে পারি। খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যদি এতটুকু আমরা বুঝতে পারি, এই রুমের ভিতরে আলো আসছে, এই রুমের ভিতরে আলো আসছে, আবার হচ্ছে সূর্য চলে যাবে, অন্ধকার হয়ে যাবে, তাই বলে কি আমি বলবো যে আমি আলোকিত হয়ে গেছি, আমি অন্ধকার হয়ে গেছি? আসলে আলো বা অন্ধকার সেপারেট বিষয়। সো আমাদের যে মূল প্রবলেমটা সেটা হচ্ছে আমরা সবসময় আমাদের মনের ফিলিংসের সাথেই আমি নিজেকে প্রকাশ করি, কিন্তু আসলে আমাদের মেন পরিচয় হচ্ছে আমরা অবজারভার। সো দ্যাটস অল। আর আরেকটা বিষয় হচ্ছে আমি আমার লাইফে টিল নাও, টিল টুডে আমি বলবো যে আমি আমার লাইফে যা চাইছি আমি সবই পাইছি, এভরিথিং হোয়াট আই ওয়ান্ট ফ্রম মাই লাইফ। সো আমি যতটুকু চাইছি, আমার ক্ষেত্রে যতটুকু মনে হয়েছে আমি অবজার্ভ করতে পারবো, ততটুকু আমি পাইছি, শুকুর আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ বা আমার সৃষ্টিকর্তার প্রতি আমি শুকুর করি এটার জন্য। তো এটার পিছনে আমি একটা থিওরিও আমি যেটা অ্যাপ্লাই করে আসছি, খুবই সিম্পল, খুবই সিম্পল, যে লাইফে কোনো কিছু পাইতে হলে এই জিনিসটা অ্যাপ্লাই আমি করে পাইছি, আমি স্টেজে দাঁড়ায় বলতে পারতেছি। সো অবভিয়াসলি হয়তো কিছুদিন পরে তোমরাও বলতে পারবা, সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশনের ব্যাপারটা হচ্ছে আমরা যে জিনিসটা পেতে চাই, হোয়াট এভার, একটা চাকরি চাচ্ছি, একটা ডিগ্রি চাচ্ছি, বা হোয়াট এভার উই ওয়ান্ট ইন আওয়ার লাইফ, আমাদের দরকার সেই জিনিসটাকে ভিজুয়ালাইজেশন করা, মানে মনের চোখে দেখা, চোখটা বন্ধ করে ওই জিনিসটাকে ফিল করা যে আমি আই অলরেডি গট ইট। আইফোন অর হচ্ছে পাজেরো অর তোমার মনের মধ্যে হইতে পারে যে আমার একটা প্রাইভেট জেট বিমান লাগবে, হোয়াট এভার, ইফ ইউ তুমি যদি ক্যাপাবল হও তোমার কাছে অবশ্যই সেটা থাকবে।